স্থগিত 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী কোভিড আক্রান্ত সস্ত্রীক। সাংবাদিক সম্মেলনে তাই উপস্থিত থাকতে পারেননি চলচ্চিত্র উৎসবের অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে এসেছিলেন, কিন্তু জানা যায় পরের দিন তিনিও কোভিড আক্রান্ত। টালিগঞ্জে একের পর এক তারকার কোভিড আক্রান্ত। সুরকার জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, সৃজিৎ মুখার্জি, দেব রুক্মিণী, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তী সহ নামের তালিকাটা বেশ বড়। সঙ্গে রাজ্য উত্তরোত্তর সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখারই সিদ্ধান্ত নেয়। তবে ঠিক কবে আবার 27তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে তা এখনও জানা যায়নি। আশা করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সিনেমা প্রেমীরা উৎসবের আনন্দে মাততে পারবেন।